हरे कृष्णा समस्त भक्त मंडल के श्यामर अनेक अनेक प्रणाम। आज हमरा एक गौर कथाई महाप्रभु अंतलीला किछु सामान्य श्रवण करब। महाप्रभु तार जीवन 18 बत्सर नीलाचल स्थिति करलें। अष्टादश वर्ष प्रभुर नीलाचल स्थिति प्रचार दुई भावे हय। एक जगह थेके भक्तदेर आकर्षण करा जाय, आबार भिन्न जगह घुरे घुरे प्रचार करा जाय। महाप्रभु श्री स्वरूप सनातन आदि के पाठिए दिलें वृंदावने। वृंदावनीयां रसके लिवार्ताम काले न लुप्ताम। वृंदावनेर लीला लुप्त हो गिये छिलो। श्री कृष्ण श्री राधा एक ब्रजभूमि ताके जगतेर सामने प्रकाश करते তিনি কি করলেন না মহা এই রূপ সনাতন আদিকে কৃপা করলেন। কৃপা মৃতেন লাভে শিষ্যেন্দ্র তত্ত্বৈব রূপ সনাতনং চ। সনাতন গোস্বামীপাদ ও রূপ গোস্বামীপাদকে কৃপা করে ব্রজধামে প্রেরণ করলেন। ধামের সেবা শ্রী বিগ্রহ সেবা, শাস্ত্র সেবা, বৈষ্ণব সেবা, সদাচার, বৈরাগ্য শিক্ষণ, বৈষ্ণব স্মৃতি প্রণয়ন, লীলা রসগ্রন্থের বিস্তার, ভাগবতের আনুগত্যে এই সমস্ত করার আদেশ করলেন প্রভু। চৈতন্য চরিতামৃতের মধ্যে বলছেন, সাধু সঙ্গ নাম সংকীর্তন ভগবত শ্রবণ, মথুরাবাস শ্রীমূর্তি শ্রদ্ধায় সেবন, সকল সাধন শ্রেষ্ঠ এই পঞ্চ অঙ্গ, কৃষ্ণ প্রেম জন্মায় পাঁচের অল্প সঙ্গ। প্রভু এই আদেশ করলেন রূপ সনাতন আদি গোস্বামীগণকে যে তোমরা বৃন্দাবনে গিয়ে সেই বৃন্দাবনের লুপ্ত তীর্থকে উদ্ধার করো, আর নিজে নীলাচলে থাকলেন ভক্ত সঙ্গে নিত্য জগন্নাথ দর্শন, সমুদ্র স্থান, সংখ্যা নাম গ্রহণ, ইষ্টগোষ্ঠী এবং স্বরূপ দামোদর রায় রামানন্দের মুখে হরি কথা, চণ্ডীদাস বিদ্যাপতি রায়ের নাটক গীতি কর্ণামৃত, শ্রী গীত গোবিন্দ এই সমস্ত চর্চা করতে লাগলেন। আর ধীরে ধীরে প্রভু বিরহের ভূমিতে চলে গেলেন। আর যে রহিল প্রভুর দ্বাদশ বৎসর, তার মধ্যে 6 বৎসর প্রভু গুণ্ডিচা মার্জন, রথাগ্র নর্তন, ভক্ত সঙ্গে কীর্তন বিলাস, জগন্নাথ বল্লভে টোটাই, বলগণ্ডি উদ্যানে নরেন্দ্র সরোবর আদি, ইন্দ্রদম্ন সরোবর আদিতে আনন্দে কেটে গেল প্রভু। 18 বৎসরের মধ্যে প্রথম 6 বৎসর এবং শেষ যে 12 বৎসর প্রভু, সে হচ্ছে বিরহ রস। আর যে রহিল প্রভুর দ্বাদশ বৎসর, কৃষ্ণের বিয়োগ স্ফূর্তি হয় নিরন্তর, রাধিকার চেষ্টা জয়ছে উদ্ধব দর্শনে, এই মতো দশা প্রভুর হয় রাত্রি দিনে। উদ্ধবকে দেখে রাধারানীর যে অবস্থা, ভাগবতের ভ্রমণ গীতের মধ্যে যে তুলনা রয়েছে,
উদ্ধব দর্শনের অধিকার চেষ্টা জইছে। উদ্ধব দর্শনে এই মতো দশা প্রভুর হয় রাত্রি দিনে, দিনে প্রভু নানা কথাই হন অন্যমনা, রাত্র হইলে বারে প্রভুর বিরহ বেদনা। রাত্রি হলে প্রভুর বিরহ আরো বেড়ে যায়, উপবন উদ্যান দেখি বৃন্দাবন জ্ঞান, তাহা যায় হাসে গায়ে খেলে মূর্ছা যান, চটক পর্বত দেখি গোবর্ধন ভ্রমে, ধাইয়া চলে আর্তনাদ করিয়া ক্রন্দনে। তিন দ্বারে কপাট প্রভু যায়েন বাহিরে, কভু সিংহ দ্বারে পড়ে কভু সিন্ধু নীরে, প্রভুর এই বিরহ লীলার মধ্যে এই সময় ব্যতীত হতে থাকলো। মহাপ্রভু নীলাচলে যেখানে থাকতেন সেটি হচ্ছে গম্ভীরায় থাকতেন প্রভু। মহাপ্রভু গম্ভীরায় যেখানে থাকতেন সেটি একটি ছোট্ট ঘর। উড়িষ্যায় গম্ভীরা শব্দের অর্থ হচ্ছে বাড়ির মধ্যে নির্জন স্থানে একটি ছোট্ট ঘর, সেই ছোট্ট ঘরের মধ্যে প্রভু থাকতেন। প্রভু যে আমাদের সাধন দিলেন সেটি হচ্ছে কি না, হরিনামের আশ্রয়ে, হরিনামের আনুগত্যে। হরিনাম ছাড়া এগোবার কোনো রাস্তা নাই। হরি মন্দিরে ভক্তি মন্দিরে প্রবেশের দরজাই হচ্ছে নাম আশ্রয়ে, নাম সংকীর্তন। সংকীর্তন হইতে পাপ সংসার নাশন, চিত্ত শুদ্ধি সর্বভক্তি সাধন উদ্গম, কৃষ্ণ প্রেমোদ্গম প্রেমামৃত আস্বাদন, কৃষ্ণ প্রাপ্তি সেবামৃত সমুদ্রে মজ্জন। হরিনামকে গৌণ করে কিছু হবে না, কারণ নাম সংকীর্তন হয় পরম উপায়। অনন্য সাধনকে উপায় বলা হয়েছে, আর হরিনাম হচ্ছে পরম উপায়। এই পরম উপায়কে আশ্রয় করতে গেলে আবার মহাপ্রভু কি বললেন, না ত্রিনাদপি শ্লোকের যাজন, এবং ক্রমে ক্রমে হরিনামের সাধনে শীঘ্রই অপরাধ ক্ষয় হবে এবং প্রেম ভক্তি প্রাপ্ত করতে পারবে জীব। হরিনাম কিভাবে করতে হবে, না যে রূপে লইলে নাম প্রেম উপজয়, তাহার লক্ষণ শুনো স্বরূপ রাম রায়। প্রভু বললেন হরিনাম কিভাবে করতে হবে, বললেন বৃক্ষ যেন কাটিলেও কিছু না বলয়, শুকায় মরে তবু পানি না মাগয়, যে যে মাগয়ে তারে দেয় আপন ধন, ঘর্ম বৃষ্টি সহে আনরে করে উপশম। বৃক্ষকে কাটলেও যেমন সে কিছু বলে না, জল না দিলেও তবু সে জল চাই না, তো মহাপ্রভুর এই যে ত্রিনাদপি শ্লোক বললেন, তিনি তৃণকে বৃক্ষকে গুরু করলেন। ভাগবতে আমরা ২৪ গুরুর কথা শ্রবণ করেছি, মহাপ্রভু আর ২ গুরুর কথা বললেন। তৃণ হইতে নিচ হইয়া সদা লবে হরিনাম, তারণ ভর্ষণে কাহু কিছু না বলিবে। উনি আমার সঙ্গে খারাপ ব্যবহার করলেন কেন, তার সম্বন্ধে কোনো কিছু বলা চলবে না। কেউ যদি কোনো কথা বলেও দেয় এই মনোভাব কখনো পোষণ করবেন না। যথা লাভেতে সন্তোষ এই মত হইয়া, ভক্তি ধর্ম পোষো যথা লাভেতে সন্তোষ,
কিসে লাভ কিসে ক্ষতি এই সমস্ত ভাবার কোনো কথাই চলবে না। গ্রাস আচ্ছাদনের চিন্তা পর্যন্ত মন থেকে দূরে রাখতে হবে। প্রভু যখন যা দিবেন তখন তাই আমি পাব, তাতেই সন্তুষ্টি। কবিরাজ গোস্বামী বললেন, উর্ধ বাহু করি কহি শুন সর্বলোক। যেমন কোন একটি কথা বলতে গেলে হাত উঁচু করে বলতে হয় যেন তার প্রতি লোকে ধ্যান দেয়, মহাপ্রভু ঠিক সেইভাবেই বললেন। নাম সূত্রে গাঁথিমালা পড়ো এই শ্লোক, ত্রিনাদপি শ্লোকের জাজন করতে করতে নাম সংকীর্তন করতে হবে। নাম সূত্রে গাঁথিমালা পড়ো এই শ্লোক, প্রভুর আজ্ঞায় করো শ্লোকের জাজন। এটি মহাপ্রভুর আদেশ জেনে এই শ্লোকের অনুশীলন করো, তখন অনায়াসে কৃষ্ণ প্রেম ধন প্রাপ্তি করতে পারবে। প্রভু প্রেম প্রাপ্তির সরল এবং সহজতম উপায় বললেন, নামাশ্রয়, নাম সংকীর্তন। এই যে মধুমাখা হরিনাম, নামের ভিতর রূপ গুণ লীলা সমস্ত শাস্ত্রের সার এই হরিনাম। ভাগবতের অন্তিম সন্দেশে বেদব্যাসজি বলছেন, নাম সংকীর্তনম যস্য সর্ব পাপ প্রণাশনম প্রণাম দুঃখ নাশনম। বলছেন না প্রণাম করলেই সমস্ত দুঃখের নিবৃত্তি হয়, আর নামের দ্বারাই কি হবে? বললেন, প্রভু মনে হবে যেন এ আমার, প্রভু ভাববেন যে এ আমারই, এ যদি আমার না হয় তাহলে সবসময় আমার নাম করবে কেন? কেন আমার নাম নিচ্ছে সবসময়? এ যখন আমার নাম নিচ্ছে সবসময় তার মানে নিশ্চয়ই আমারই লোক। আর প্রণামের দ্বারা কি হবে? বললেন, শরণাগতি লাভ হবে, জন্ম জন্মান্তরের যে অপরাধ সেই সমস্ত অহংকার অভিমান এই সব দণ্ডবোধ করলেই তা সবকিছুই আস্তে আস্তে দূর হতে থাকবে। শ্রী গুরুকে বৈষ্ণবকে যত পারো প্রণাম করো দণ্ডবোধ করো, বললেন এতে ভজনের পথে উন্নতি হবে। আর তার মাধ্যমেই ত্রিনাদপি শ্লোকের সিদ্ধি লাভ হবে। ব্যাস অবতারে চৈতন্য ভাগবতের মধ্যে ভগবান বললেন, এই যে বৈষ্ণব ধর্ম সবারই প্রণতি, এই যে বৈষ্ণব ধর্ম সবারই প্রণতি। বৈষ্ণব ধর্ম কি? এক কথায় বলতে গেলে তা হলো সকলকে দণ্ডবোধ করা, সকলকে সম্মান করা। এই যে বৈষ্ণব ধর্ম সবারে প্রণতি, সেই ধর্ম ধ্বজি যার আর ইথে নাহি রতি। এই যে নাম সাধন, রাগানুগা মার্গে যে নাম সাধনা, সেটিও হরিনাম নেই হরিমে হরিনামের দ্বারাই পরিমার্জিত হবে। পরিমার্জিত হৃদয়ে হরিনাম সম্ভব। এই যে গ্রন্থ অনুশীলন, হরিনামের দ্বারাই যার চিত্ত শুদ্ধি হয়েছে এবং যার চিত্ত কোমল হয়েছে তিনি শাস্ত্রের রস আস্বাদন করতে পারবেন। শাস্ত্রে কি আছে? না শাস্ত্রের মধ্যে রূপ গুণ লীলা স্বরূপ জ্ঞান তত্ত্ব মহিমা, তাহলে এদিকে মন যাবে না,
অন্য কোথাও আর মন যাবে না, শাস্ত্রের মধ্যেই মন থাকবে। না রস আস্বাদন তো যখন কি হবে না, যদি শাস্ত্রের মধ্যে মন থাকে, রূপ গুণ লীলা আদি স্বরূপের সবসময় যদি মহিমা কীর্তন হয়, তখন আস্তে আস্তে ভগবানের প্রতি আমাদের একটি অনুরাগ জন্ম হয়। নামের প্রতি যে রস, নামের মধ্যে যে রস, সেই রস রস আস্বাদন তো বহু দূর অস্তের ব্যাপার। এই জন্য কায় মনোবাক্যে শুধু নামাশ্রয়। এই যে পাঁচটি অঙ্গের কথা বললেন সাধু সঙ্গ,